আজকে একটা নিউজে দেখলাম, মানে 21 তারিখে পৃথিবী ধ্বংস হবে, এরকম একটা নিউজ দেখলাম আমরা। এটা কি আমরা যদি বিশ্বাস করি তো এটা কি আমাদের এই পাপ হবে কিনা? আচ্ছা, চলতি মাসের 21 তারিখ? জি, অনেক ধন্যবাদ আপনাকে দর্শক। আজকে 19 তারিখ, তাহলে তো আমাদের দুই দিনের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে। এরকম অনেক তারিখ আমরা শুনেছিলাম, পেছনে আমাদের অনেকগুলো তারিখ চলে গেছে। আসলে মোহতারাম বলবেন। জি, সবচেয়ে অবাক লাগে এই যত কুসংস্কার, এগুলো ইউরোপে আমেরিকাতে শিক্ষিতদের, আমাদের সমাজে শিক্ষিত। এর আগে একবার ওই খবর হয়েছিল যে অমুক গ্রহ তমুক গ্রহ ধ্বংস হয়ে যাবে, এই হবে তা হবে। ওই দিনে আমি আমার এই দারুসসালামে ওখানে বসে আছি, মাদ্রাসা চলছে, একজন দেখা করতে শুনছি, এ কেমন, সবাই টেনশন করছে, আপনাদের মাদ্রাসা দেখি পুরোপুরি চলছে এটা সেটা। আসলে প্রথম কথা ভাই, যে বলবে যে অমুক তারিখে তমুক তারিখে ওই গ্রহের সাথে ওই গ্রহের অমুকদের অমুক জানুয়ারি ফেব্রুয়ারি অমুক অমুক দিনে পৃথিবী ধ্বংস হবে, প্রথম বলবেন এই বেটা কাট্টা মিথ্যাবাদী। এই কথা বিশ্বাস করলে আপনার ইমান চলে যাবে। এই ভবিষ্যতের কথা বলা অশুভ অযাত্রায়, আপনি ইউরোপ আমেরিকাতে যেয়ে দেখবেন 13 নম্বর সিট পাবেন না, বিমানে 13 নম্বর রো পাবেন না, বিল্ডিংয়ে 13 নম্বর সিট পাবে, 13 তলা নেই, হাওয়া হয়ে গেছে 13 তলা, 13 নম্বর ফ্ল্যাট নেই। এই যে কুসংস্কার, কোনো সংখ্যাকে কোনো তারিখকে অশুভ অযাত্রা মনে করা, কোনো সৃষ্টির ভিতরে অমঙ্গল আছে মনে করা, এগুলো শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি এগুলো বারবার বলেছেন। আর কেয়ামত, ভবিষ্যৎ, পৃথিবী ধ্বংস নিয়ে যত কথা বলা হয় এগুলো সব মহামিথ্যা, কোনো মুমিন এটা বিশ্বাস করে না। কেয়ামত কবে ধ্বংস হবে এটা আল্লাহ কাউকে জানাননি, এবং এটার অনেক এখনো বাকি আছে ভাই, এখনো কেয়ামতের অনেক আলামত বাকি রয়েছে। এখন কেবল এবারে যে দুটো আলামত দেখে আসছে একটু বলার লোভ, হাদিস শরীফে আসছে যে মক্কায় যতদিন মানে বাড়িগুলো পাহাড়ের উপরে না উঠবে আর মক্কার তলে অগণিত কুয়া এবং সুড়ঙ্গ না হবে ততদিন কেয়ামত হবে না। তা আগে এটা বোঝা যেত না, এখন মক্কায় জমজম টাওয়ার অমুক টাওয়ার পাহাড়ের উপরে উঠে গেছে, এখন মনে হচ্ছে না কেয়ামত কিছুটা আসছে কাছে। আর মক্কার ভিতরে যে সুড়ঙ্গ, বিশ্বাস করেন 1500 বছর মানুষ কল্পনা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওহী দিয়ে বলেছেন, এটা বোঝা যায় যে মক্কার নিচে অগণিত, তখনকার আলমে কুয়া হবে, এক কুয়াশা তার এক কুয়াশা এই হবে পানির জন্য, কিন্তু মক্কায় পানি নিয়ে এত পানি কেন? এখন বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বড় বড় সুড়ঙ্গ হবে। আর তিনি বলেছেন মক্কা, আর এক হাদিসে আসছে পাহাড়গুলো স্থান থেকে সরে যাবে, এখন সরে গেছে, আর বিল্ডিংগুলো পাহাড়ের উপর উঠে যাবে, তা উঠে গেছে। আরও অনেক আলামত বাকি আছে, অনেক দেরি আছে কিয়ামতের, আল্লাহ হেফাজত। মোহতারাম, আমরা যারা খুব পেরেশান হয়ে যায় বিভিন্ন তারিখে কিয়ামত হবে টবে ইত্যাদি নিয়ে, আসলে এক তো ইমানের দুর্বলতা, আর আমাদের আসলে পাল্টা প্রশ্ন যে তাহলে তুমি তো কিয়ামত হয়েই যাচ্ছে, তাই তুমি কি প্রিপারেশন নিয়েছো? সেই প্রিপারেশনটা তো আমাদের একটু জানা দরকার। জি, আল্লাহ তা আমাদের হেফাজত করুন। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم